আমরা এখন যাচ্ছি উদয়পুর সি বিচ। আর উদয়পুরটা উড়িষ্যার মধ্যে পড়ছে, আর সামনে উড়িষ্যা বর্ডার। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উড়িষ্যার বর্ডার। এই যে গেটটা, এখান থেকে আমরা এই উড়িষ্যায় ঢুকে গেলাম। এবার এখান থেকে বাঁ দিকে নিলেই উদয়পুর সি বিচ। তো আবার ভালোই বৃষ্টি শুরু হয়েছে, তো চলো একেবারে বিচে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো উদয়পুর সি বিচে আমরা চলে এসেছি। হ্যালো, এখানে চাইলে তোমরা বাইক রেন্ট নিয়ে চালাতে পারো সি বিচের পাশ দিয়ে। তো এখানকার কিছু সিনেমাটিক ভিউ তোমরা এনজয় করো। এটা হলো দীঘার সেই বিখ্যাত কাঁকড়া। এখানে কাঁকড়ার সাথে সাথে তোমরা আরও সব রকম মাছ পেয়ে যাবে, কাঁকড়া কষা, চিংড়ি কষা, মাছ ভাজা, সমস্ত রকম সামুদ্রিক মাছই পেয়ে যাবে তোমরা এখানে। আর আমরা ঠিক করলাম কাঁকড়া কষা খাবো, তার জন্য একটু দেখাশোনা চলছে, তো চলো তোমরাও দেখতে থাকো। তো আমাদের কাঁকড়া এই যে কাঁটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্না হবে। তো ওখানে কাঁকড়া কষা খেতে খেতে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, তার জন্য এই সি বিচে ঢোকার মুখে আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখন। তো দেখতেই পাচ্ছ কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিটা একটু কমলে আমরা আবার বেরোবো। তো নেক্সট আমরা কোথায় যাই তোমাদের সব আপডেট করতে থাকবো, সঙ্গে থাকো। তো উদয়পুর সি বিচ ঘুরে আমরা এখন বৃষ্টিটা ভিজতে ভিজতে তালসারির দিকে যাচ্ছি। আমরা এখন উড়িষ্যার ভেতরে আছি, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভিজে ভিজে যাচ্ছে। নারু ভাই বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। ফাইনালি আমরা চলে আসলাম তালসারি সি বিচ। এখন দেখো একদম কানায় কানায় জল আছে, এখানে এতটা জল থাকে না, এই যে এরিয়া পর্যন্ত একদম এই পর্যন্ত পুরো শুকনো থাকে। এখন দেখতে পাচ্ছি পুরো জল চলে এসেছে, জাস্ট ভিউটা দেখো তোমরা। Thank you.
তালসারি ঘুরে বেরিয়ে যাচ্ছি। আমরা নিচে নামিনি, কারণ বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব একটা ভালো নেই, আর নিচে নামলাম না। তো এখন যাবো আবার নিউ দীঘা, দেখি ওখানে কী কী এক্সপিরিয়েন্স করা যায় সেটাই আমরা তোমাদের দেখাবো। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আপাতত রাস্তাটা এনজয় করো। তালসারি থেকে ঘুরে আমরা দেখতেই পাচ্ছ নিউ দীঘা সি বিচে চলে এসেছি। এখন নিউ দীঘা বিচে আছি, এখানে সবাই দেখতে পাচ্ছ স্নান করছে। প্রথমে ভেবেছিলাম আমরা নিচে নামবো না, কিন্তু এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই এত সুন্দর ঢেউ, না নামলে একটা কোনো কিছু মিস করে যেতাম। তার জন্য দুভাই আস্তে করে নেমে পড়লাম এখানে, আর এই বৃষ্টির মধ্যে সমুদ্রের মজাটাই আলাদা, তার জন্যই আমরা বেসিক্যালি নামলাম। তো তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ কত দারুণ। থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, আমরা আর মানে এতক্ষণ ঘরেই ছিলাম, এখন ঠিক টাইম রাত 8টা, আর না বেরিয়ে পারলাম না। তো সি বিচের দিকে যাচ্ছি, ওল্ড দীঘা সি বিচের দিকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাজুর দোকানগুলো, আর সামনের দিকে যাব আস্তে আস্তে। আমরা আসলে কিছু কেনাকাটা করার আছে, তার জন্যই মেইনলি আসলাম, না হলে আজকে আর বেরোতামই না। আর ওল্ড দীঘাটা ভালো করে ঘুরে দেখা হয়নি, কাল থেকে এসে তো অন্য অন্য জায়গায় ঘুরছি, তো আজকে এই জায়গাটা একটু ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির যা অবস্থা তা তো মনে হয় না ঘুরতে পারবো। তো চলো যতটা সম্ভব হয় তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আর দেখা যাক কী কী কেনাকাটা করি আমরা, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে দেখতে পাচ্ছ মাছ ভাজার দোকানগুলো, বিচের ধারে এখন পুরো অন্ধকার। দেখা যাক সমুদ্রটা দেখা যায় কিনা, এখন তো জোয়ারের টাইম হচ্ছে, আর সমুদ্র যেহেতু নিম্নচাপ শুনলাম না, ওই জন্য সমুদ্র বেশি উত্তাল। তো আমরা এই দোকানে একটু কাজু নেওয়ার জন্য আসলাম, ভেবেছিলাম বিচের ধারে একটু বসবো, কিন্তু বৃষ্টি থামছেই না একদম। তো এখন আমরা এখান থেকে গিয়ে রাতে ডিনার করে রুমে চলে যাব, কালকে সকালে আবার বেরোতে হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও,
আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।